8 সেপ্টেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে একই পরিবারের 3 জন সহ 9 জন মারা যান। খেতে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে পার্শ্ববর্তী সেচ পাম্পের ঘরে আশ্রয় নেন তারা। এ সময় ওই ঘরের ওপর বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। 9 সেপ্টেম্বর জয়পুরহাটের আক্কেলপুরে আশরাফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 13 সেপ্টেম্বর এক আসামিকে গ্রেফতার করে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পাবনায় পৌর আওয়ামী লীগ নেতা সাইদুর মালিথাকে 9 সেপ্টেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 13 সেপ্টেম্বর 6 আসামিকে গ্রেফতার করে আদালতে তোলা হলে 2 জনকে 3 দিন করে ও 4 জনকে 2 দিন করে রিমান্ডে পাঠান আদালত। গাড়ির লাইট ভাঙার সন্দেহে 10 সেপ্টেম্বর বগুড়ার শাহজাহানপুরে জহুরুল নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করে কয়েকজন যুবক। ওইদিনই 6 জনকে আসামি করে নিহতের ভাই একটি হত্যা মামলা করলে গ্রেফতার করা হয় 3 জনকে। 11 সেপ্টেম্বর রাজশাহীর মিজানের মোড় সংলগ্ন পদ্মা নদীর ঘাট থেকে 25 জন কৃষক নৌকায় করে 10 নম্বর চরের উদ্দেশ্যে রওনা হয়। মাঝ নদীতে যাওয়ার পর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন 3 জন, তবে এখনও তাদের কোনো সন্ধান মেলেনি।